দেশে সপ্তাহের ব্যবধানে কেজিতে 3 থেকে 4 টাকা কমেছে সব ধরনের চালের দাম। আমদানি শুল্কে ছাড় আর খোলা বাজারে সরকারের চাল বিক্রি কার্যক্রম শুরু হওয়ায় দর কমেছে বলছেন ব্যবসায়ীরা। তবে ক্রেতাদের মতে দাম যতটা কমার কথা সে হারে কমেনি। রায়হান শোভনের রিপোর্ট। স্বর্ণা, চায়না, ইরি আর বিয়ার আটাশ দাম অপেক্ষাকৃত কম হওয়ায় মোটা হিসেবে পরিচিত এসব চালের চাহিদাই বেশি বাজারে। এর মধ্যে বিয়ার আটাশ ঢাকার বাজারে বিক্রি হয়েছে প্রতি কেজি 53 থেকে 54 টাকায়, এক সপ্তাহ আগেও যা ছিল 55 থেকে 58 ঘরে। শুধু এই চাল নয়, একই হারে কমে স্বর্ণা, চায়না ও ইরির কেজি দাঁড়িয়েছে 52 থেকে 53 টাকায়। তাহলে বর্তমান অবস্থা এখন স্থির আছে, বাজারটা আগে যেভাবে মানে উদ্যমুখী ছিল সেটা না, এখন স্থির এবং নিম্নমুখী। কিছু কিছু চালের দাম অনেক কমছে, যেমন আপনার 28 মোটা চালগুলো বেশি কমছে। একটু অ্যানালাইসিস করে এদেরকে একটু বের করা দরকার যে এই সিন্ডিকেটটা কারা, যে একটু সামান্য ক্রাইসিস দেখলেই বাজারটা দেখতে হু করে বেড়ে যায়, আবার যখনই গভর্নমেন্ট কোনো ডিক্লারেশন আনে যে বাইরে থেকে আমদানি করবো তারপরে বাজার কমে যায়। শুল্ক কমানোর যে খবরে এই পরিবর্তন, তার সুযোগ নিয়ে ভারত থেকে এখনও খুব বেশি চাল আসেনি দেশে। হিসেব বলছে বেনাপোলের বন্দর দিয়ে গেল কয়েকদিনে মাত্র 278 টন চাল এসেছে, তবে আমদানিকারকদের তথ্য মতে বন্দরের অপর প্রান্তে এরই মধ্যে 1000 টন চাল এসে পৌঁছেছে। আমদানিকৃত যে চালগুলো আসছে ভারত থেকে, এগুলো বাজারে পৌঁছাতে বিক্রেতার কাছে যেতে এটি অন্তত এক সপ্তাহ সময় লাগবে বলে আমি মনে করি। এবং এই যে মিলারা যে এখন যে চালের দাম কমিয়ে দিয়েছে, যেহেতু তারা ভাবছে যে আমদানি যখন হচ্ছে অবাধে ট্যাক্স নাই, শুল্ক নাই, এই ক্ষেত্রে চালের দাম নিশ্চয়ই বাজারে যখন বেশি আমদানি হবে তখন ওই মিলারা যে চালগুলো রাখছিল বা স্টক করে যেভাবে হোক সেই পণ্যগুলো তখন দাম কমে যাবে, এই জন্য তারা তাড়াতাড়ি এগুলো মিলারগুলো দাম কমিয়ে দিয়ে মার্কেটে এই চালগুলো ছেড়ে দিচ্ছে। ভারত থেকে মূলত মোটা চাল আমদানি করা হয় দেশে, তবে বাজারে কেজিতে 2 থেকে 3 টাকা করে কমেছে সরু ও মাঝারি মানের চালের দরও। পাইজম লতা বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকায়, মিনিকেট 72 থেকে 75। যেভাবে কমার দরকার ছিল দাম ওইভাবে কমে নেয় আর কি, দেখা যাচ্ছে 2 টাকা 3 টাকা কেজিতে কমেছে। 10 টাকা বাড়ানোর পরে 2-3 টাকা কমানো এটা সাধারণ মানুষের জন্য এটা হয় না, অন্তত যদি 10 টাকার জায়গায় 6-7 টাকাও কমতো, 10 টাকা বাড়ছে, তাহলে সাধারণ মানুষের জন্য একটা স্বস্তির বিষয় হতো আর কি। সরকারি হিসেবে প্রতি বছর 3.5 কোটি টন চালের চাহিদা রয়েছে দেশে। রায়হান শোভন, মাছরাঙা সংবাদ, ঢাকা।